বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলোবান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যার দান সবাইকে বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাপলস ডায়েরি বৃষ্টি হচ্ছে তো আমার আমিদের বাসার সামনে লাগানো গাছগুলো এই গাছগুলো বৃষ্টি ভেজার পানিতে অনেক সুন্দর লাগতেছে তো ভাবলাম একটু এখান থেকে ভিডিও করা যাক তো যেই বলা সেই কাজ তারপরে যে বৃষ্টি দেখতে দেখতে ঘরে আসলাম এসে দেখি মারজান সারিনা ওরা সোফার কভারগুলো নিয়ে এভাবে খেলা করতেছে লাফালাফি করতেছে মজা করতেছে সবাই তারপরে যে আম্মির কাছে চলে আসলাম কিচেনে দেখি আম্মি কি করে তো আমি তো রান্না করতেছে মুরগির মাংসটা ধুচ্ছে আর কি তো আমি আবার এসে জিজ্ঞেস করলাম কি করো সে বলল যে তো মুরগির মাংস রান্না করতেছি আর এই যে গুড়া মাছ যে কাসকি মাছ বলে এটাকে এই মাছটাও আজকে রান্না করবে আমার পছন্দ এই যে সে দেখাচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করবে আর হচ্ছে মাছের ভিতরে যে আলু দিবে সেইগুলো এক একটা করে উপকরণগুলো দেখাচ্ছিল তো এই যে চলুন তাহলে দেখি আমি কিভাবে এই গুঁড়া মাছটা রান্না করে তো এখানে সব কিছু সে একটা বোলের ভিতরে নিছে সে আর কি রেসিপিটা দেখাচ্ছিলো পেঁয়াজ তারপরে যে টমেটো তারপর লবণ হলুদ ধনিয়ার গুঁড়া যে দেখাচ্ছে ধনিয়ার গুঁড়া মানে যে উপকরণগুলো দরকার আর কি মরিচের গুঁড়া প্রতিটা উপকরণ দিয়ে একবারে মাখিয়ে নিবে তো একবারে মাখিয়ে নিয়ে তারপর এটাকে তেলের কড়াইতে বসিয়ে দিবে এভাবে আর কি গুঁড়া মাছটা লাল লাল করে রান্না করলে অনেক মজা হয় খেতে বিশেষ করে আম্মির হাতের এই গুঁড়া মাছটা অনেক মজা লাগে তো এই যে সে মাখিয়ে নিচ্ছে পুরোটা তো এই তো এভাবে আমি মানে রান্নাটা করবে তো সে রান্না করুক তো আমরা ফাঁকে একটু ওই পাশ থেকে ঘুরে আসি এই যে তার বান্না শেষ হওয়ার পরে টেবিলে খাবার দিয়ে দিয়েছে এই যে গুড়া মাছটা রান্না করার পর এরকম হয়েছে আর ছিল এই তো মুরগির মাংস কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করেছে এটা অনেক মজা হয়েছিল খেতে আর ছিল এই যে মসুরের ডাল ঘন করে মসুরের ডাল রান্না তারপর এটা হচ্ছে ওই দিনকার সন্ধ্যাবেলা তো আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছিল তো এটা আম্মির হাতের বানানোই সস দিয়ে খাচ্ছিলাম আর মানে খেতে খেতে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো পরে চিন্তা করলাম যে একটু ভিডিও করা যাক তারপরে এই যে খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে একটা প্লেট খালি তারপরে একটু ভিডিও করলাম আর কি এই যে আমি বসে বসে খাচ্ছি তারপর এই যে বার্গার আনাই দোকান থেকে তো বার্গার আনানোর পরে এই যে বাচ্চারা সবাই মিলে মারজান সারিনা জারনাথ নেবুলা আম্মি আমি মানে এই তো আমরা সবাই যারা ছিলাম সবাই মিলে এই যে বসে বসে মানে নিচে পার্টিতে বসে বার্গার খাচ্ছিলাম দেখতেছিলাম কে কোনটা নিবে এরকম ইয়ে করতেছিল বাচ্চারা আর কি তো এই যে তারপর খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার যে সোফার কভারগুলো নিয়ে তারপর যে ঘর বানাচ্ছিলো ঘর বানায় খেলছে আবার ওরা হায় দিচ্ছে মানে ওরা অনেক মজা করতেছিল আমি ভিডিও করতেছিলাম সেটা আবার ওরা আবার বেশি এনজয় করতেছিল তারপর এই যে জান্নাতা সারিনা ওরা চলে যাচ্ছে তো যাওয়ার আগে এই যে টাটা দিচ্ছে রেডি হয়েছে ওরা তো খারাপ লাগছিল ওরা যাচ্ছিল তাই ছিল সারাদিন বাসা মাতিয়ে রেখে তো এই যে ওরা দেখাচ্ছে আবার কিভাবে রেডি হয়েছে তো যাওয়ার পর অনেক খারাপ লাগতেছিল তো ওরা যাওয়ার পর ভাবলাম যে আমি বলতেছে যে তার টুকিটা কি একটু গ্রোসারির আইটেম কিনতে হবে তো পাশেই ওদের স্বপ্নবাজার তো ওইখানে গেলাম এই যে যাচ্ছিলাম আমরা রাস্তায় তো এই যে আসলাম এখানে তো জিনিসপত্র দেখতেছিলাম তো আমরা অবশ্য লেট করে আসছিলাম আমরা আসছি আসার পরেই মানে ওনারা দোকান বন্ধ করে দিবে তো আমাদের ওখানে তারা দিচ্ছিলো যে তাড়াতাড়ি করুন আমরা এখন দোকান বন্ধ করে দিব মানে ওরা অনেকটা মানে পার্ট বন্ধ হয়ে গেছিলো তাই টুকিটাকে যেগুলা কেনার ছিল সব কিছু কিনতে পারি নাই আমি জাস্ট কিছু মানে সবজি ফল আর যে মাছ নিল এগুলা কিছু নিয়ে তারপরে চলে আসছে আর আমি টুকটা কিছু ওই যে বেকিং আইটেম এগুলো নিয়েছিলাম তো অনেক তাড়াহুড়া ছিল তো আর কিছু কসমেটিক্স কিনতে চাইছিলাম তো এই যে দেখুন এই পাটটা অলরেডি বন্ধ হয়ে গেছে এই জন্য আর কিনতে পারি নাই তো এই যে মানে টুকিটা কি আর কি বাজার করছিলাম মানে দরকারি যেগুলো বিশেষ করে যেগুলো কিনতে গেছিলাম বা ওইগুলো আর কেনা হয় নাই তা আমি যে ঘুরে ঘুরে কিনতেছিল আর সেই ফাঁকে আমি অল্প একটু ভিডিও করে নিছিলাম তো ওনারা অনেক তারা ছিল যে দোকান বন্ধ করে ফেলবে তাই দরকার যেটুকু ছিল ওইটুকু নিয়েই আমরা চলে আসছিলাম আর কি তো এটা ছিল আমি যেদিন চলে আসবো তার আগের দিন সন্ধ্যাবেলা তো আমি বেশ গুছিয়ে গেছিয়ে আর সেমাই রান্না করতে বসলো তার ছেলে আসবে বলে কথা তো এই যে আমি উপকরণগুলো এইগুলো নিয়েছে যে লাচ্ছা সেমাই তারপর চিনি তারপর সুজি গুড়া দুধ কর্নফ্লাওয়ার তারপর লিকুইড দুধ ফুড কালার আমি আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সে কী কী নিয়েছে উপকরণগুলো তারপরে যে কর্নফ্লাওয়ারটা দেখাচ্ছে তারপর ওইখানে ছিল ওই যে সুজি আর হচ্ছে কন্ডেস্ট মিল্ক আমির হাতে বানানো কন্ডেস্ট মিল্ক এটা আর হচ্ছে ঘি তারপর ওই যে ডানো ক্রিম আর হচ্ছে ফুড কালার তো এই যে চলুন দেখি সে কীভাবে সেমাইটা রান্না করে এই তো এখানে আমি একটা প্যানে ঘি দিয়ে লাচ্ছা সেমাইটা ভেজে নিচ্ছে আর এদিকে ক্রিমটা বানিয়ে নিচ্ছিল সেমাইয়ের জন্য তো ক্রিম বানানোর জন্য নিয়েছে লিকুইড মিল্ক পাউডার মিল্ক কন্ডেস্ড মিল্ক তারপর কর্নফ্লাওয়ার আর হচ্ছে সুজি এইগুলা দিয়ে সে এই যে ক্রিমটা বানিয়ে নিচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে তো এখানে আমি দুটা বাটিতে সেমাই নিয়ে নিয়েছে একটাতে সাদা সেমাইটা আর একটাতে ফুড কালার দিয়ে কালার করা অল্প একটু সেমাই তো এখন একটা বক্সে এটাকে ডেকোরেশন করবে এটা ডেকোরেশন করার পরে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবে। তো এই যে দেখতে পাচ্ছেন নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছে সেমাইটা তো নামানোর পর অসম্ভব সুন্দর লাগতেছে মানে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল দেখে মনে হচ্ছে আর একবার খাই তো আমি যেহেতু পরে ভয়ে জোবার দিয়েছি তো যখন ভয়ে ওভার দিচ্ছিলাম তখন মনে হচ্ছে যে আবার যাই যে খেয়ে আসি তো অলরেডি শেষ করেই আসছিলাম তো যাই হোক এই যে দেখুন কেটে কেটে উঠাচ্ছে তো ভালোই লাগছিল সেমাইটা খেতে তো আমি এটা একদিন ট্রাই করবো আর যখন ট্রাই করব তখন অবশ্যই এই রেসিপিটা আমার চ্যানেলে দিয়ে দিব। যে যে আমি আবার প্লেটটা করে দেখো কত সুন্দর হয়েছে তো এদিকে মারজানের ভাই চলে আসলো তো মারজান তাকে গেটে আনতে গেল তো এখন দুই ভাই বোন আমি ভিডিও করতেছি এটা দেখে দুই ভাই বোন আবার হাই দিচ্ছে তো এই যে ভাই বোনের হাতে কি যেন দিল এইগুলো নিয়ে এসে আসতেছে আবার ক্যামেরার সামনে দেখাচ্ছে যে দেখো কি নিয়ে আসছে তো ও এখন বাইরে থেকে একবারে ফ্রেশ হয়ে আসবে যেহেতু ওদের বাসায় বাহিরে একটা কল আছে তো ফ্রেশ হওয়ার পরে সে ঘরে আসলো তো ওই যে আমি তার জন্য রান্না করে রাখা সেমাই তারপরে যে আমটাকে আবার ডিজাইন করে কেটে দিয়েছে তো এই যে এইগুলো এখন সে খাচ্ছে তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম এখানে বসে তো আমরা সবাই যখন একসাথে থাকি তো বিকালের নাস্তা বা এগুলা মানে আমরা নিচে বসেই খাই সবাই মিলে একসাথে খেতে খুব মজা হয় তো ওই দিন আর রাতের বেলা ভিডিও শ্যুট করা হয়নি যেহেতু ওর সাথে অনেক দিন পর দেখা তাই ওকে একটু টাইম দিচ্ছিলাম আর যেহেতু কালকে চলে যাব তো সবার সাথে একটু বসে গল্প করতেছিলাম কথা বলতেছিলাম আজ তাহলে এই পর্যন্তই আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফেজ